দেখলেন স্বামী তখন সেজদায় পড়ে আছে, স্ত্রী ইজ্জত নিয়ে স্বামী আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমার স্ত্রী চলে গেল, তুমি তার ইজ্জত রক্ষা করো, আল্লাহ তার ইজ্জত রক্ষা করেছেন, ফালা ইবা ইজাইয়ানিল্লাহ, তাহলে কশিন কেন আমার আল্লাহকে ধ্বংস করবেন না? সুবহানাল্লাহ, কি ইমানই তেজ, আল্লাহর হুকুমে আপনি এটা করে থাকেন কখনোই আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। সমস্ত পৃথিবী যতদিন বাঁচবে সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম ইসমাইলকে অবশ্যই প্রশংসা করবে। আল্লাহ নিজেই বলছে অর্থরাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীকালে চিরদিন তোমার প্রশংসা বাণী চললে মানুষের মুখে, কেউ ইব্রাহিমকে খারাপ বলে না। তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, তুমি যেমনি আসো আর তেমনি আসি, পুতুলদেরকে দোষ, মানুষকে তারা পুতুল মনে করে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، أما بعد، فقد قال الله تعالى في الكلام المجيد، فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإن من شيعته لإبراهيم، إذ جاء ربه بقلب سليم، إذ قال لأبيه وقومه ماذا تعبدون، أئفكا آلهة دون الله تريدون، সম্মানিত মুসলিমবৃন্দ, ঈদুল আজহার সালাত আমাদের শেষ হয়েছে। যে হাদিসটা পরে বলার কথা ওটা আগেই বলে দিই, যারা সালাতের শেষ হওয়ার আগেই চলে যান কোরবানি করার অজুহাতে, তাদের কোরবানি হয় না। পরিষ্কার হাদিসে বলা হয়েছে তাদেরকে পুনরায় আরেকটা কোরবানি করতে হবে। দয়া করে বসুন, আমাদের আগের রাজশাহী শহরে কেউ ঈদ পড়ছে না আজকে। খুতবা শোনা নেকি থেকে মহরুম হবেন না। ইব্রাহিমের জীবনী সারা বছরে একবারই মাত্র বলা হয়, এটুকুও যদি শুনতে রাজি না হন তা আপনাদের ভাগ্যে কী আছে আল্লাহই ভালো জানে। বসেন সবাই। আল্লাহবাক বলছেন, নূহের দলভুক্ত ছিল ইব্রাহিম। যখন ইব্রাহিম তার প্রতিপালকের নিকটে এসেছিল বেকাল বিন সালিম, বিশুদ্ধ অন্তর নিয়ে, যখন সে তার পিতাকে এবং তার কওমকে বলেছিল, মা যা তাবুদুন, আপনারা কিসের ইবাদত করেন, ইফকান আলিহাতান দুন আল্লাহে তুরিদুন, আপনারা কি আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে উপাস্য মানেন? ইমাম কুর্তুবী বলছেন, যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় সেই সময় তার সম্পর্কে আল্লাহ বলছেন, ইয কওল লি আবি ইয জা রাব্বুহু বিকলবিন সালিম, যখন সে তার প্রতিপালকের নিকটে এসেছিল বিশুদ্ধ অন্তর নিয়ে। অর্থাৎ ইব্রাহিমের অন্তরে কোনোরকম শিরিক ছিল না, সে স্রেফ আল্লাহর কাছেই প্রার্থনা করত, আল্লাহর কাছ থেকেই সব কিছু আশা করত। তার বাপের দ্বিমত দেখতে পেয়ে সে বাপকে এই প্রশ্ন করেছিল এবং তার কওমকে এই প্রশ্ন করেছিল। তিনি বলেছিলেন, আ তা'বুদুন মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আজকে আপনারা দেখেছেন প্রত্যেকবারে আমরা প্রথম রাকাতে সুরে আলা পড়ি, তাই না? দ্বিতীয় রাকাতে সুরে গাশিয়া পড়ি, এবারেই বলতে পারেন আমার জীবনে প্রথম পাল্টে দিলাম। এই সুরার মধ্যেই পুরো ঘটনা আসছে, যেখান থেকে আমরা কেরাত শুরু করেছিলাম। আর দ্বিতীয় রাকাতে সুরে কাপড়ের কথা আমাদের বইতে আছে, কিন্তু আমল করেনি কোনোদিন, আজকে আমল করলাম। তিনি বলেছিলেন তার জাতিকে, আ তা'বুদুন মা তানহিতুন আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, হে আমার কওম,
তোমরা নিজ হাতে যে মূর্তি তৈরি করো তাকেই আবার তোমরা ইবাদত করো, তাকেই তোমরা পূজা করো। অথচ আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যা তোমরা কর্ম করো, কাজকাম করো, সবই আল্লাহ সৃষ্টি করেছেন। এ কথাটা কি হক কথা নয়? নিজে হাতে মূর্তি গড়ে আবার সেটাকে পূজা করা, আবার সেটাকে দুদিন পরে পানিতে ডুবেই দেওয়া, এটা সেরে একটা খেলাছাড়া কিছু হয়? আজকেও সে জিনিসটা চলছে বাংলাদেশে, বিজ্ঞানের যুগেও এসব অবৈজ্ঞানিক কাজকাম চলছে পূজার নামে, ধর্মের নামে। এগুলো 4,500 বছর আগে ইব্রাহিমের আমলও চলতো, তিনি প্রতিবাদ করেছিলেন, এ যুগেও চলছে, আমরা প্রতিবাদ করছি। আল্লাহ যাদেরকে হেদায়াত করবেন তারাই মানবেন, যারা হেদায়াত করবেন না তারা মানবেন না, এটাই স্বাভাবিক। এই কথার মধ্যে দুটা মজহাব আছে, একটা হলো চরমপন্থী কাদেরিয়া মজহাব, যারা বলে আল্লাহ ভালো মন্দ দুটোই সৃষ্টি করেন না, আল্লাহ কেবল ভালোটাই সৃষ্টি করেন, আল্লাহ কখনোই মন্দ সৃষ্টি করতে পারে না, এবং তারা তকদিরকে অস্বীকার করে না। আর একটা জাবরিয়া, যারা অদৃষ্টবাদী, যারা বলেন মানুষ নিজের ইচ্ছা কিছু করে না, সবই আল্লাহর ইচ্ছা করে, কিছু হইতে কিছু হয় না, যা কিছু আল্লাহ হইতে হয়, ফলে যেমনি নাচ তেমনি নাচি, পুতুলের কি দোষ? আমরা গান গাই না, এটা হলো জাবরিয়া আকিদার গান। তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো, চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, তুমি যেমনি নাচ তেমনি নাচি, পুতুলের কি দোষ? মানুষকে তার পুতুল মনে করে না। আল্লাহ জবাব দিচ্ছেন, ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আমরা মানুষকে সিরাত মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন ইচ্ছা করলে সে শুকুর গুজার বান্দা হতে পারে, ইচ্ছা করলে সে অকৃতজ্ঞ বান্দা হতে পারে। তাহলে বান্দার নিজস্ব ইচ্ছা শক্তি আছে, আর আছে বলেই তার জন্য জান্নাত জাহান্নাম আছে। যদি তার নিজস্ব ইচ্ছা শক্তি না থাকতো তো জান্নাত জাহান্নামের প্রশ্নই ওঠে না। আবার যদি শুধু বলে আল্লাহ কেবল ভালোটাই সৃষ্টি করেন, তাহলে প্রশ্ন উঠবে মন্দটা সৃষ্টি করছে কে? দ্বিতীয় আরেকজনকে আল্লাহ মানতে হবে। তাহলে এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ খালেকুল আফআল ওয়াল আব্দু ফাইলুহু, আল্লাহ হলেন সমস্ত কাজের সৃষ্টিকর্তা, বান্দা হলেন সেই কাজের নিজে বাস্তবায়নকারী, সে নিজের ইচ্ছায় বাস্তবায়ন করে বলেই তার শাস্তি হয়। বাংলাদেশে যদি কেউ চুরি করে সরকার কি তাকে ছেড়ে দেবে, তাকে জেলে ঢুকাবে না? যদি এটা যদি বাস্তব জীবনে সত্য হয় তো আল্লাহর কাছে কেন সত্য হবে না? আর এই কারণে আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। প্রতিটি ব্যাপারেই অসংখ্য মজহাব তরিকা সৃষ্টি হয়েছে মুসলমানদের মধ্যে। শুধু বাংলাদেশে দেহতত্ত্বের নামে 200 তরিকা আছে, ফলে মুসলমানদের মধ্যে কোনো ঐক্য নাই। ঐক্য সেরেপ তারাই পারবে যারা পবিত্র কোরআন ও সহিহ হাদিসকে নিঃশর্তভাবে মেনে নেবে। কেবল তাদের এই মূল ভিত্তির মাধ্যমেই মুসলিম ঐক্য সম্ভব। আজকে বহু মানুষ বাংলাদেশে ঈদ পড়ছে না, তারা গতকাল ঈদ পড়ে নিয়েছে সৌদি আরবের সাথে। অত সৌদি আরব যখন মাগরিব হয় এখানে তখন 10:20 হয়, রাত্রি 10 খেয়ে দিয়ে তখন আমরা ঘুমাতে যাই, কিন্তু তখন কিন্তু তারা মাগরিব পড়েন না। ঈদের দিন আসলে তাদের মশলাটা খেয়াল হয় যে ওখানে যখন হবে আমরা তখন করব। এই যে উল্টাপাল্টা চিন্তা ভাবনা, কে এদেরকে বুঝাবে? তারা তাদের মতেই চলছে। রসুল্লাহ সাল্লামের স্পষ্ট নির্দেশনা, আল ফিত্র ইয়াওমা তুফতিরুন ওয়াল আযহা ইয়াওমা তাযহুন, ঈদ উল ফিত্র সেদিন হবে যেদিন সবাই ঈদ উল ফিত্র করবে, ঈদ উল আযহা সেদিন হবে যেদিন সবাই ঈদ উল আযহা করবে। আজকে বাংলার অধিকাংশ মানুষ ঈদ উল আযহা করছে, তাই না? অল্প গুটিকয়েক 30-40 গ্রাম তারা করছে না, তার হাদিসের সম্পূর্ণ বরখালাপ করছে। যখন তিনি বললেন আতা আবুদুন মা তানহাইতুন, তোমরা নিজের হাতে মূর্তি গড়ো আবার তার পূজা করো কেন?
এই কথা বলাতেই তারা বলল, কালু ইবনু লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, তোমরা ইব্রাহিমের জন্য অগ্নি কুণ্ড তৈরি করো, সেখানে ওকে অগ্নি হুতাশনে নিক্ষেপ করো। অপরাধ তো কিছু করার নেই, উনি যুক্তির কথা বলেছিলেন, একটু কথা তাদের বরদাস্ত হয়নি। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন, তারা বলল ফাবনুল্লাহু বুনিয়ানান ফালকুহু ফিল জাহিম, তারা বলল তোমরা ওর জন্য একটি হুদাসন তৈরি করো, অগ্নিকুণ্ড তৈরি করো, তোমরা তাতে ওকে ফেলে জীবন্ত পুড়িয়ে মারো। ইব্রাহিম কিন্তু সেই যুগের গ্র্যান্ড মুফতি আজরের সন্তান, নমরুদের ধর্মমন্ত্রী আজরের সন্তান ইব্রাহিম, তার হলো এই শাস্তি সমস্ত লোক খেপে দেওয়ার কারণে নমরুদ তাকে বলে দিলেন তার লোকজন যে হাররেকু অনসরু আলিহাতাকুম ইন কুনতুম তাফালু, তোমরা ওকে জ্বলন্ত জীবন্ত পুড়িয়ে মারো এবং তোমাদের এলাহগুলিকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও। ইব্রাহিম থাকলে এইসব দেবদেবী কিছুই টিকবে না, সব একদিন ধ্বংস হয়ে যাবে, অত ওকে মেরে দাও। আল্লাহ বলছেন পারাদু বিহি কায়দান ফাজআলনাহুমুল আসফালিন, তারা ইব্রাহিমকে ধ্বংস করার জন্য বহু ষড়যন্ত্র করল, বুদ্ধি খাটাল, কিন্তু ফাজআলনাহুমুল আসফালিন, আমি সব কিছু নস্যাৎ করে দিলাম। কি করলেন? বুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং আমার ইব্রাহিমের উপরে তুমি শান্তিদায়ক হয়ে যাও, সিরিজের মতো ঠান্ডা নয়, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, যেন মানুষ বুঝে যে মূর্তি কারো সৃষ্টিকর্তা নয়, সৃষ্টিকর্তা আছেন অদৃশ্যে, যাকে দেখা যাবে না, তিনি আরশে আছেন, সবই দেখছেন সবই শুনছেন, আগুন আমারই সৃষ্টি, পানি আমারই সৃষ্টি, ইব্রাহিম আমারই সৃষ্টি, আজর আমারই সৃষ্টি, অতএব আমার ইব্রাহিমকে পুড়িয়ে মারছে আমার কথা বলার জন্য, আমার হক এখন ইব্রাহিমকে বাঁচানো। তাই তিনি বললেন ইয়া নারু হে আগুন কুনি বারদাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ও সালামুন আলা ইব্রাহিম, এবং তুই ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। আগুন তার প্রতিপালকের তার সৃষ্টিকর্তার হুকুম শুনল, প্রজ্বলিত হুতাশন সঙ্গে সঙ্গে কুঞ্জ কাননে পরিণত হয়ে গেল। আজ বি হো ফের ইব্রাহিম কে ইমা পয়দা আগ কর সত্যি হ্যায় আন্দাজে গুলিস্তান পয়দা, আল্লামা ইকবাল তাই বলেছেন, আজও যদি ইব্রাহিমের সেই ইমান ফিরে আসে, আবারও সেই অগ্নি হুতাশনে গুলবাগিচা সৃষ্টি হতে পারে। আল্লাহুম্মা আমিন, আমাদের ইমান যেন ফিরে আসে। আল্লাহ পাক ওয়াদা করছেন ওয়াকানা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, আমার উপর হক হলো মুমিনকে নাজাত দেওয়া। আল্লাহ কি ইব্রাহিমকে নাজাত দেন নাই? আল্লাহ আজকে আমাদেরকে নাজাত দেবেন না? যদি সত্যিকার ইমান আমাদের হয়, তৌহিদ বিশ্বাস নির্ভেজাল হয়, ইনশাআল্লাহ ইব্রাহিম তো আমরাও নাজাত পাবো। আল্লাহ পাক তার ওয়াদা কখনই খেলাপ করেন না। আল্লাহ বলছেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিক্বাওমিহিম ইন্না বারাউ মিনকুম মিম্মা তা'বুদূনা মিন দুনিল্লাহি কাফারনা বিকুম وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ سورة ممتحنة 4-5 آيات আল্লাহ পাক বলছেন হে উম্মতে মুহাম্মাদী কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে ইব্রাহিমের মধ্যে, আল্লাযীনা মাআহু যারা ইব্রাহিমের সাথে ছিল তাদের মধ্যে, ইয ক্বালু লিক্বাওমিহিম যখন তারা তাদের কওমকে বলেছিল বিদায়ের সময়, তিনি যখন অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেলেন দেখলেন এখানে আর বাস করা যাবে না, এবার তিনি চলে যাচ্ছেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চললাম আমার প্রতিপালকের দিকে, নিশ্চয় তিনি আমাকে সুপথ প্রদর্শন করবেন।
তো যাওয়ার সময় নিজের জাতিকে কী বলে যাচ্ছেন সেটা হলো এই إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم هي আমার قوم আমরা তোমাদের থেকে আজকে বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ইবাদত করো তাদের থেকে আমরা সম্পূর্ণ বিচ্ছেদ ঘোষণা করলাম অবাদা বাইনানা বাইনাকুম আল আদাওয়াতু ওয়াল বাগদাও এবং তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে চিরস্থায়ী বিদ্বেষ এবং শত্রুতা বিঘোষিত হলো হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা যতক্ষণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে এবার আল্লাহ কিছু বলছেন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসীহ এই আমার প্রতিপালক তোমার উপরে আমি ভরসা করলাম তোমার দিকে আমি ফিরে গেলাম তোমার দিকে তোমার ঠিকানা রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু হে আমাদের প্রতিপালক তুমি আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা নিক্ষেপ করো না ওয়াগফির লানা রব্বানা তুমি আমাদেরকে ক্ষমা করো ইন্নাকা আনতাল আজিজুল হাকিম নিশ্চয় তুমি মহাপরাক্রান্ত মহাপ্রজ্ঞাময় এই দোয়া করে ইব্রাহিম চলে গেলেন চিরদিনের মতো নিজের কমকে ছেড়ে বাবেল জীবন আর কেনানের জীবন ইব্রাহিম পুরো জীবনটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বাবেল হচ্ছে ইরাকের মধ্যে নাম করা একটা জায়গা যেখানে হযরত নূহের জন্ম যেখানে বহু নবীর জন্ম এখানে নূহের কিস্তি ডুবে গেছিল মুসেল নগরীতে ৪০-৪০-৮০ জন মানুষ বেঁচেছিল নারী পুরুষ তাদেরই সন্তান আমরা আজকে প্রায় বাংলাদেশের পৃথিবী আজকে ৬০০ কোটি আমাদের বাপদাদারা মূলত ৪০ জন পুরুষ ৪০ জন নারী অর্থাৎ ইমানদার মানুষ তারা ছিলেন আমরা হয়ে গেছি মুশরিক বেঈমান হয়ে গেছি আমাদের বাপদাদাদের রক্তের সঙ্গে আমরা বেঈমানি করে যাচ্ছি তাদেরই সন্তান আমরা তাই তিনি চলে যাচ্ছেন চিরদিনের মতো ইন্নি যাহাবিন আলা রব্বি সাইহাদিন আর চললাম আমার প্রতিপালকে দিয়ে তিনি আমাকে পথ দেখাবেন আল্লাহ পথ দেখালেন কি তিনি বাবেল থেকে তাকে নিয়ে গেলেন ফিলিস্তিনে তখন বলা হচ্ছে কেনান তখন বাইতুল মুকদ্দাসের অস্তিত্বই ছিল না সেখানে কোনো মসজিদ টসজিদ কিচ্ছু না ফাঁকা ময়দান যার চারিপাশে বাবার আপনার হাওলা আল্লাহ বলছেন চারিপাশে বরকত মন্ডিত স্থান সেখানে ফসল হয় সবই হয় চলে যাওয়ার পরে আবার পরীক্ষা শুরু হলো বাবেল জীবনে ইরাকের জীবনে তার সবচেয়ে বড় পরীক্ষা হলো অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া আগুন থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দিলেন এই পরীক্ষায় আল্লাহ তাকে মুক্তি দিলেন এটা হলো বাবেল জীবনে অর্থাৎ ইরাকের জীবনে এবার আসলেন তিনি বাইতুল মুকদ্দাস এলাকায় যেখানে আমরা ফিলিস্তিন বলছি এখানে আসার পরে আবার পরীক্ষা শুরু হয়ে গেল চরম দুর্ভিক্ষ দেখা দিল ফলে তিনি অন্যদের সাথে মিশরের যাত্রা করলেন মিশরের ফেরাউন তখন ছিল একদম লম্পট সে রাস্তায় লোক পাঠিয়ে দিত দেখো কোনো সুন্দরী নারী আসে কি না কোনো সুন্দরী নারী পেলে সে অপহরণ করে নিত বিবি সারা তখন বিশ্বের সেরা সুন্দরী মহিলা কিন্তু বয়স তার তখন ৭০ থেকে ৭৫ বৃদ্ধ হয়ে গেছেন আর ইব্রাহিম বয়স তখন ৮৬ থেকে ৯৯ এই বৃদ্ধ মানুষের বৃদ্ধা স্ত্রীর দিকে তার নজর পড়ে গেল কিন্তু একটা তার গুণ ছিল যদি বলতো এটা আমার স্বামী তাহলে তাকে মেরে ফেলে দিত সেজন্য ইব্রাহিম বললেন আমি ওর বোন ওটা আমার বোন এই বোন বলাতে ইব্রাহিম বেঁচে গেলেন এবার মহিলাকে তারা লুট করে নিয়ে চলে গেল ফেরাউনের কাছে ফেরাউনের কাছে যখন গেল তখন সেখানে পরীক্ষা এসে গেল তার সামনে কঠিন পরীক্ষা যখনই ওই ফেরাউন মহিলার দিকে হাত বাড়তে গেল সঙ্গে সঙ্গে বিবি সারা দোয়া করলেন আল্লাহুম্মা ইন কুনতা তাআলামু আন্নি আমানতু বিকা ওয়া বি রাসূলিকা ওয়া আহসানতু ফাজ্জি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফিরা রাওয়াহুল বুখারী ওয়া আহমদ বিসনাদিন সহীহ হে আল্লাহ যদি তুমি জানো যে আমি সারা কেবল তোমাকেই তোমার উপরেই বিশ্বাস স্থাপন করেছি এবং তোমার রসুল ইব্রাহিমের উপরে বিশ্বাস স্থাপন করেছি এবং আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করেছি তাহলে তুমি এই কাফেরকে আমার উপরে বিজয়ী করো না দোয়া করা শেষ কবুল হওয়া শেষ সঙ্গে সঙ্গে কাফের হাত পা অবশ্যই পড়ে গেল সেখানে পড়ে গোঙাতে লাগলো মরে যায় ভাব সারা আবার বলে আল্লাহ যদি ও এখন মরে যায়
লোকেরা ভাববে আমি মেরেছি, আল্লাহ তুমি ওকে বাঁচিয়ে দাও। আবার ওকে বাঁচিয়ে দিল, শয়তান আবার হাত বাড়ালো, আবার দোয়া করলেন, আবার অবশেষে পড়লো। এইবার দুই তিনবার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষে বলল, এই যাও কোথা থেকে তোমার এক শয়তান ধরে নিয়ে এসো, শয়তানি মহিলা, একে ইব্রাহিমকে ফেরত দাও। আর এর খেদমতের জন্য এই হাজরা কৃতদাসীকে পাঠিয়ে দাও। ইব্রাহিম কঠিন পরীক্ষা পড়লেন, হাজরাকে নিয়ে সারা চলে গেলেন, দেখলেন স্বামী তখন সেজদায় পড়ে আছে, স্ত্রী ইজ্জত নিয়ে স্বামী আল্লাহ কাছে কাঁদছে, আল্লাহ আমার স্ত্রী চলে গেল, তুমি তার ইজ্জত রক্ষা করো। আল্লাহ তার ইজ্জত রক্ষা করেছেন, শুধু ইজ্জত রক্ষা করেনি, সঙ্গে সঙ্গে একজন খাদেমা একজন দাসীকেও পাঠিয়ে দিয়েছিলেন, কোনো ইব্রাহিমের কৃতদাস কেনার কোনো পয়সা ছিল না উনি করে, নিজে তো বুঝতেই পারছেন কী অবস্থা তাদের ছিল। ইব্রাহিম উঠলেন, হাজরাকে সুস্থ পেলেন, সঙ্গে একটা খাদেমা পেলেন। সারা বললেন, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বন্ধা, এই হাজরাকে আমি আপনাকে দান করলাম, একে আপনি স্ত্রীরূপে বরণ করে নিন। ইব্রাহিম হাজরাকে স্ত্রীরূপে বরণ করলেন, কিছুদিনের মধ্যেই সন্তান এলো, সেই সন্তানটাই হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেতা ইসমাইল আলাইহিসসালাম। বিবি হাজরার গর্ভে ইসমাইলের জন্ম হলো। এই ইসমাইল বড় হলেন, তারপরে পরবর্তী ইতিহাস যে ইতিহাস আছে আমরা এখানে বসে আছি। فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। যখন ইসমাইল দৌড়তে শিখল, 13-14 বছর বয়স হলো, তখন একদিন পিতা গেলেন, পিতা কিন্তু ফেলে আসছেন মক্কার বিরান ভূমিতে, গত জুমায় বলেছে এটা, আজকে আর বলবো না, খালি বলবো একটাই, হাজরার ইমান কত তেজি ইমান ছিল, বলছে হে স্বামী, এক থলে খেজুর আর একটু পানি দিয়ে আপনি আমাদের রেখে যাচ্ছেন এই বিরান ভূমিতে, আমরা কী করে বাঁচবো, আপনি কেন এভাবে ফেলে যাচ্ছেন আমাকে, আপনি তো বিবেচনা বিবেচক মানুষ। ইব্রাহিম কোনো কথা বলতে পারছেন না, মনের বেদনায় মনে চেপে রেখেই চুপচাপ চলে যাচ্ছেন। হাজরা বলছেন, তাহলে কি আপনি আল্লাহর হুকুমে আমাদের রেখে যাচ্ছেন? ইব্রাহিম মাথা নাড়লেন হ্যাঁ। তখন হাজরার ইমান দীপ্ত কথা হাদিসে এসে এভাবে, বুখারী শরীফ 3367 নম্বর হাদিসে স্পষ্ট এসেছে, ফালা ইবা ইজাইউনিল্লাহ, তাহলে কশিন কালে আমার আল্লাহকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, কি ইমানই তেজ, আল্লাহর হুকুমে আপনি এটা করে থাকেন, কখনোই আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। এই হলো ইতিহাস। এই ইমানদার মহিলার সন্তান হচ্ছে ইসমাইল আলাইহিসসালাম। ফুরিয়ে গেছে খেজুর, ফুরিয়ে গেছে পানি, পাগল পড়া হয়ে ছুটছেন মহাজেরা, একবার সাফা পাহাড়ে, একবার মারওয়া পাহাড়ে, পাগলের মতো খুঁজছেন কোথায় মানুষ খুঁজে পাওয়া যায়। হঠাৎ দেখা গেল, খাস করে শব্দ হলো, নিচের দিকে তাকিয়ে দেখে পানি উঠছে, বকরি পানি করতে আসলো, এখানে পানি তো নাই পাহাড়ে, এখানে দৌড়ে নিচে নেমে আসছেন, বাচ্চা ইসমাইলের পায়ের কাছে পানি উঠছে, তিনি বাচ্চাকে কোলে ধরে নিলেন, আর অদৃশ্য আওয়াজ আসলো, তুমি এসেছ আল্লাহর পবিত্র গৃহের পাশে, তুমি কখনোই ধ্বংস হবে না। এটা জিবরিলের কণ্ঠ শুনে উনি সান্ত্বনা পেলেন যে না, আমাকে তাহলে আল্লাহ ধ্বংস করবেন না। এই পানি দেখে সেখানে ছুটল কাক বা অন্যান্য পাখি, দূরে দূরে যাচ্ছিল একদল ব্যবসায়ী কাফেলা, আরবের নিয়ম ছিল যেখানে পাখি বসত লোকরা বিশ্বাস করতো এখানে নিঃসন্দেহে পানি আছে, তখন লোকেরা ছুটে আসলো পানির সন্ধানে, দেখলো কেউ নেই, পানির মালিক একজন মহিলা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বললো, মা আপনি কি আমাদেরকে একটু পানি দিবেন? উনি বললেন, হ্যাঁ পানি দেবে, একটা শর্তে, আপনাদেরকে এখানে বসবাস করতে হবে। তো আলহামদুলিল্লাহ, তাহলে আরো ভালো হলো। এই কমটার নাম বনু জুরহম, 12-13 বছর বয়স হয়ে গেছে, এইদের এক মেয়ের সঙ্গে ইসমাইলের বিবাহ হলো, সেই বংশ সিলসিলায় সব শেষ আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে জন্মগ্রহণ করলেন। ইহুদি নাসারদের হিংসা যে শেষ নবী কেন ইসহাকের বংশে জন্মগ্রহণ করলেন না, সেই হিংসা তারা কখনোই মক্কায় এসে হজ করে না, শুধুমাত্র মুসলমানরাই হজ করে, ইহুদি নাসারা হজ করে না,
একটাই বইমাত্র হিংসা যে ইব্রাহিম ইসমাইল এর গর্ভে ইব্রাহিমের জন্ম হয়েছে, ইব্রাহিম ইসমাইলের বংশে, এই অপরাধ ছিল আমাদের নবীর। অথচ কে কোন বংশে জন্ম হবে তো মানুষের ইখতিয়ার নেই, তা আল্লাহর ইখতিয়ার। যাই হোক, সেখানে আবাদ হলো। এইবারে গেলেন পিতা ইব্রাহিম ছেলে দেখতে, ছেলে কেমন আছে দেখার জন্য। ইয়া বোনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আসবাহুকা ফানজুর মা যাতারা, ছেলেকে ডেকে নিয়ে বলছে, বাবা আমি স্বপ্ন দেখেছি, আমি যেন তোমাকে জবাই করছি, বলো তোমার রায় কি? কালা ইয়া আবাতে ফাল মা তুমার রাস্তাতে যে তুমি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে পিতা আপনাকে যা নির্দেশ দান করা হয়েছে আপনি সেটাই করুন, অবশ্যই আপনি আমাকে আল্লাহ চাহেন তো ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। চিন্তা করতে পারেন, একটা খেয়াল রাখবেন, ইসহাকের বেলায় আল্লাহ পাক বলছেন যে গোলামিন আলিম, বিজ্ঞ সন্তান, আর ইসমাইলের বেলায় আল্লাহ বলেছেন যে গোলামিন হালিম, ধৈর্যশীল সন্তান। দুটো ভাষা দুজনের ক্ষেত্রে, ইব্রাহিম যে কত ধৈর্যশীল ছিলেন তার প্রমাণ কিন্তু এখন হয়ে যাচ্ছে। ফালাম্মা আসলামা, যখন বাপ বেটা একমত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জামিন, উপর করে ফেললেন জবাই করার জন্য, ওয়ানা দাইনা হওয়া ইয়া ইব্রাহিম, হঠাৎ পেছন থেকে আওয়াজ এসে গেল, হে ইব্রাহিম থামো, কত সাবজেক্টর ইয়ে, তুমি তোমার স্বপ্নকে সত্যে প্রমাণিত করেছো, ইন্না কাজাল কেনা ঝিল মোসেনিন, আমরা এমনি করি সৎকর্মশীল মানুষকে পুরস্কার দান করে থাকি, ইন্না হাজাল বালা উল মুবিন, এটা ছিল স্পষ্ট একটা পরীক্ষা, ফাজানা হবে জেবিন আজিম, তার বিনিময়ে একটা মহান কোরবানি তাকে দান করলাম দুম্বা। তারকনা আলাইহি ফিল আখিরিন, ইয়াবকাল্লাহু আলাইহি সানাল হাসান ফিল আখিরিন, পরবর্তীকালে চিরদিন কিয়ামত পর্যন্ত তোমার জন্য প্রশংসা মানে মানুষের মুখে উচ্চারিত হবে। আজকে আমরা কি ইব্রাহিম নেওয়ার সঙ্গে সঙ্গে আলাইহিস সালাম বলছি না? সমস্ত পৃথিবী যতদিন বাঁচবে সারা পৃথিবীর মানুষ ইব্রাহিম ইসমাইলকে অবশ্যই প্রশংসা করবে। আল্লাহ নিজেই বলছেন তারকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীকালে চিরদিন তোমার প্রশংসা বাণী চলবে মানুষের মুখে, কেউ ইব্রাহিমকে খারাপ বলে না। ইহুদিরাও তাকে সম্মান করে, খ্রিস্টানরাও সম্মান করে, মুসলমানরাও সম্মান করে, পৃথিবীর এমন কোনো ধর্মীয় সম্প্রদায় নাই যারা ইব্রাহিমকে সম্মান করে না। বন্ধুরা আমার, ইব্রাহিমের বাবেল জীবনে সাতটি পরীক্ষা হয়েছে, সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হলো অগ্নি পরীক্ষা, আর কেনানের জীবনে পাঁচটি বড় বড় পরীক্ষা হয়েছে, সেগুলো একটাও বললাম না, সব বাদ দিলাম, খালি একটাই বললাম আপনাদের সামনে, তার স্ত্রীর উপর পরীক্ষা আর এই সন্তান কোরবানির পরীক্ষা। আর এই কোরবানির আলোকে আমরা কোরবানি করে থাকি। সেদিন ছিল একটা দুম্বা, আমাদের এসে গেছে একই জিনিস, ছাগল ভেড়া দুম্বা গরু বা উঠ, জীবন্ত একটা জীবন দেবেন, ইসমাইলের জীবন্তের বিনিময়ে একটা জীবন পশু ছিল, আপনারা একটা জীবন দিবেন আমাদের মধ্যে যেন এই ফিতনা না ঢোকে, আল্লাহর রাসূল যা করেননি তাই করলে নেকি পাবো, এ যদি চিন্তা করে ভুল হবে। মোহাম্মদ ফারাকুম বাইনান নাস, মোহাম্মদ হোসেন মানদণ্ড, তিনি যা করেছেন সেটাই করতে হবে, যা করেননি সেটা করা যাবে না। তিনি একটা জীবন দিয়েছেন এবং একটা জীবন দিতে বলেছেন, তিনি ছাগল দিয়েছেন, বকরি দিয়েছেন, ভেড়া দিয়েছেন, আমরা সেটাই দেওয়ার চিন্তা করব। প্রত্যেকের কর্তব্য হবে প্রতি ঈদে ঈদুল আজহাতে একটা করে জীবন্ত পশু কোরবানি দেবেন, এটাই সুন্নত, এই সুন্নতের বাইরে না যাওয়াটাই কর্তব্য হবে। পরীক্ষা পাশ হয়ে গেল, আল্লাহ বলছেন ওয়াইজাবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকাল লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতী ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, সূরা বাকারা 124। যখন আল্লাহ পাক ইব্রাহিমকে পরীক্ষা নিলেন কতকগুলি বিষয়ে, বিকালিমাতিন মানে 12টা তো আমরা বলছি, আরো তার জীবনের প্রতিটি পদক্ষেপ পরীক্ষা, ফাতাম্মাহুন্না, তিনি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এবার আল্লাহ বলছেন কি, ইন্নি জায়লুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির নেতা করলাম। তখন তিনি বললেন ওয়ামিন যুররিয়্যাতি, হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কি তুমি নেতা করবে না? ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন, না আমার এই পবিত্র দায়িত্ব কোনো জালেম পাবে না। বোঝা গেল, বাবার ছেলেই যে সব কিছু হবে এটা আশা করা যাবে না, আল্লাহাক যাকে রহম করবেন সেই মাত্র হবে, জালেম কখনোই বাবার উত্তরাধিকারী হতে পারবে না।
ইসলাম মানুষকে এটা শিখিয়েছে যে মেধার মূল্য আছে, তাকওয়ার মূল্য আছে, ব্যক্তির মূল্য নয়। জান্নাত লাভই হবে আমাদের চূড়ান্ত সফলতা। আল্লাহ বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেক মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তোমরা পূর্ণ পুরস্কার পাবে কিয়ামতের দিন। সেদিন যে ব্যক্তি জাহান্নাম থেকে দূরে থাকতে পারলো এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, ফাকাদ ফাজ, সেই মাত্র সফল কাম হলো। আমল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবনটা প্রতারণা মাত্র। আমরা এত ওষুধ খাচ্ছি, যুবককে হতে পারছি, দিন দিন বুড়ো হয়ে তৈরি হয়ে যাচ্ছি, এখন দাঁড়াতেই খোঁজা দিতে পারছি না, অবস্থা বুঝতে পারছেন তো? আমরা খাওয়া তো কমতে নেই, এখন ছেলেরা আগেছে ভালো খাওয়ায়, জেলখানে থাকলাম 3 বছর 6 মাস 6 দিন, পোষা পান্থা এত পোষা, পানি দিয়ে ধুয়ে ধুয়ে শেষকালে আর কাকর আর পোষা গন্ধ দূর করে গেলে শেষে দুটো ভাত বাসে, তাই হয়তো এক মুঠো খেলাম। এই করে 3.5 বছর জীবন কাটলো, তাতে স্বাস্থ্য কিন্তু দুর্বল হয়নি একটুও, কিন্তু এখন এত ভালো ভালো খাচ্ছি, স্বাস্থ্য আর সবল হয় না। তার কারণ কি? এটা আল্লাহর বিধান, হতেই হবে, হতেই হবে, কোনো ক্ষমতা আপনার নাই, আপনি আল্লাহর বিধানের কাছে বন্দী। যদি কিয়ামতের মাঠে আল্লাহ পাক আমাদের বিচারে যদি আমাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখেন, জান্নাতে প্রবেশ করান, ফাকাদ ফাজ, তাহলে আমরা সফল কাম, নইলে শেষ। দুনিয়ার এই ধোকাবাজির মধ্যে পড়বেন না, দুনিয়ার প্রতারণায় যেন আমরা জান্নাতকে না ভুলে যাই। জান্নাতের পথে হলো নির্ভেজাল তৌহিদ বিশ্বাস ও সহি সুন্না মোতাবেক আমল। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আল্লাহর দিদার কামনা করু, যে ব্যক্তি মৃত্যুর পর আল্লাহর সাক্ষাৎ কামনা করে, সে যেন দুনিয়াতে দুটো কাজ করে আসে, ফালিয়ামাল আমালান সালিহা, সৎকর্ম করে আসে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালক সঙ্গে যেন কাউকে শরিক না করে। শিরকে বিমুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস, বিদআত মুক্ত নির্ভেজাল সহি সুন্নাহ আপনাকে ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহর দিদার লাভে সক্ষম করবে। অতএব আল্লাহর পথে দৃঢ় থাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সূরা আলে ইমরানের শেষ আয়াত। হে ইমানদারগণ, তোমরা সবর করো, ধৈর্যশীল থাকো এবং ধৈর্য প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আল্লাহর পথে এবং আল্লাহকে ভয় করো, সম্ভবত তোমরা সফলকাম হবে। আল্লাহ যখন সম্ভবত বলেন, ওর অর্থ হয় অবশ্যই, অবশ্যই তোমরা সফল হবে। এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় আমার রসুল কি বলছেন? আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সবাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মুরাবাতান ফি সাবিলিল্লাহি আজরা আলাইহি আজরা আমালিহি সালিহা আল্লাযী কানা ইয়ামালু ওয়া আজরা আলাইহি রিজকাহু ওয়া আমানা মিনাল ফাত্তান ওয়া বাআসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামা আমানান মিনাল ফাজা। রাওয়াহু ইবনে মাজাহ ফি ইসনাদে সহীহ। যদি কেউ আল্লাহর পথে দৃঢ় থাকে, সদা প্রস্তুত থাকে, মৃত্যুর পরও তার এই সৎকর্মের নেকি জারি থাকবে এবং তার উপরে আল্লাহর দেওয়া রিজিক জারি থাকবে এবং শয়তানের ফিতনা থেকে সে দূরে থাকবে এবং আল্লাহ পাক তাকে উঠাবেন কিয়ামতের দিন, আমিনাম মিনাল ফাজ্ই, যাবতীয় ভয় থেকে দূর করা অবস্থায়, অর্থাৎ নিরাপদে নির্ভীক অবস্থায়, সুন্দর স্বাভাবিক অবস্থায় তিনি উঠবেন, একটুও ভীত হবেন না। আমাদের উচিত হবে সবসময় আল্লাহর পথে দৃঢ় থাকা। আমাদের আমলে যদি শিরিক ঢুকে যায়, জীবনটা ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ শিরকের দেশ, অতএব সাবধান। একটা আরবি কবিতা শোনাই, এটা শুনলে বুঝবেন বাংলাদেশ কেমন শিরকের দেশ। আমরা তো কবর পূজা করি, দেখছেন তো বাংলা রাষ্ট্রে কবর পূজা নাই, কবর নাই এমন কোনো জেলা পূজা সম্ভবত কোনো জেলার শহর বাংলাদেশে নাই, এটা সেই তো আছে। কবর পূজাও করি, আল্লাহর পূজাও করি, দুই দিকে ঠিক রাখি, রামও ঠিক রহিমও ঠিক। শোনেন, এটা কিন্তু সাধারণ মানুষ করে না, যারা আরবি জানে তারাও করে। এটা কবিতা শুনলে বুঝতে পারবেন, সালামুন মিন আজিজ আল হাক আবদিন আতা কাবিল মানা ইয়া গায়রে আদ্দিন
আতাকা খাইফান জামদান জুনুবান লিয়ারজু মিন নওয়ালিন মুস্তাকাদি গারেত তোবে বাহারি জামবে মালে ইসমাতুন ফখুজ বিয়াদি আনতাল করিম খুজ বিয়াদি তারহাম আজিজাল হক আশফা লি জামবিহি ওয়া কুন আনতা লি ইয়াউমাল কিয়ামাতি নাসিরা ইসারিউ রাব্বি হুয়া ফি হাওয়াকা ফি হাওয়াকা লি হুববিহি ফাজিতুকা আবগা মিন লোহাকে লে আফকারা ভাজিতুকা আবগা মিন লোহাকা লে ওফারা। ওনার নিজস্ব অনুবাদটা খালি পড়ে শোনাচ্ছে আপনার, আমার পরওয়ারদিগার আপনার খাহিশ দ্রুত পূরণ করে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তাই আমি আমার মাগফিরাতের জন্য আপনার সাহায্য কামনায় ছুটিয়া আসিয়াছি। বাংলাদেশ থেকে উনি গিয়েছেন হজ করতে, হজ করতে গিয়ে কবর জিয়ারত করছেন, সেখানে 167 লাইন কবিতা বলেছেন তিনবার হজে, তার মধ্যে 97 লাইনই শিরিক ভরা। সেখান থেকে মাত্র 5 লাইন আপনাদের শুনালাম, সব অর্থ করবো না, খালি শেষের অর্থটা শুনে দেখেন ভাবসাটা কী। আমার পরম পরবর্তীকার আপনার খায়েশ দ্রুত পূরণকারী, কারণ তিনি আপনাকে ভালোবাসেন, তাই আমি আমার মাগফিরাতের জন্য আপনার সাহায্য কামনায় ছুটিয়া আসিয়াছি। কোথা থেকে? বাংলাদেশ থেকে। নামটাকে উনি নিজেই বলে দিয়েছেন দুই জায়গাতে, আজিজুল হক নামটা সবাই জানেন, তার সঙ্গে আগে বুঝে একটু যোগ দিতে হবে, নাহলে হবে না, কেউ চিনতে পারবে না। বুখারী শরীফের অনুবাদক যিনি, তার যদি অবস্থা হয় আমাদের কি হবে? বুখারী শরীফ ঢাকা রশিদিয়া লাইব্রেরি 2002 সাল সপ্তম খণ্ড 13-33 পৃষ্ঠায় আপনারা এগুলো কবিতা অনুবাদ সহ পাবেন। এই ভয়ঙ্কর শিরকের মধ্যে বাংলাদেশ পড়ে আছে, অতএব এই শিরকের এবং বেদাতের এই জঙ্গল থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাত লাভ করা খুব কঠিন, অতএব আপনাকে শক্ত হতেই হবে, ইব্রাহিমের মতো আপোষহীনভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, নইলে কশৃঙ্খলা জান্নাত আশা করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের হকদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মাকফিলিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল লিবানা কুলুবিহিম আসলে জাত বাইনহিম। আল্লাহুম্মা মাশফি মারদানা মারদাল মুসলিমিন। আমি বাংলায় বলি, হে আল্লাহ তুমি আমাদের সমস্ত রোগীদেরকে আরোগ্য দান করো। হে আল্লাহ যে সমস্ত মুসলমান ভাই বোন রোগী অবস্থায় আছেন, বিছানায় শুয়ে আছেন, তুমি তাদের সবাইকে সুস্থতা দান করো। হে আল্লাহ আমাদের কুরবানি তুমি কবুল করো। হে আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে হালাল মাল উপার্জন করার তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে যাবতীয় শিরক বিদআতের জঞ্জাল থেকে বাঁচিয়ে দাও। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি ইসমাইলের মতো সন্তান হিসেবে কবুল করে নাও। মা হাজেরা হোক, মায়েরা সব, সবকিছু যাহোক সত্য রোগ, জবিউল্লাহ হোক, ছেলেরা সব, সবকিছু যাহোক সত্য রোগ, আমাদের কবি নজরুল গিয়েছেন এটা, প্রত্যেকটা মা হাজেরার মতো হোক, প্রত্যেকটা ছেলে ইসমাইলের মতো হোক, সব কিছু যাক সত্য রোগ, সব ধ্বংস হোক, সত্য টিকে থাক দুনিয়াতে। এই এই দোয়া করেছেন আমাদের কাজী নজরুল ইসলাম সাহেব, আমি তার দোয়ার সঙ্গে আমিও দোয়া মিলিয়ে দিচ্ছি। আল্লাহ সব কিছু যাক তোমার বাংলার জমিনে যেন তৌহিদ বেঁচে থাকে, যেন শিরক উচ্ছেদ হয়ে যায়, এই তৌহিদ থাকলে দেশে রহমত থাকবে, আল্লাহর রহমত এখানে নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দিনদার এবং তোমার জান্নাতি বান্দাদের মধ্যে কবুল করে নাও, আমিন। আকুল কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।